জনবহুল বিধানসরণের হেদুয়া মোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। সাত সকালে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পথচারীরা। তখন সকাল প্রায় 7:40, আচমকা ভেঙে পড়ে পুরনো বাড়ির তিনতলার সিঁড়ির অংশ। সিসি ক্যামেরা ধরা পড়ে দুর্ঘটনার মুহূর্তের ছবি। পানিতে সবাই আছে, ধুম করে পড়লো, ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। লাস্টে এখানে আমরা সব ব্যারিকেড লাগালাম। না 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 না, এবারই ফাঁকা। বাড়িটির পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প, বাড়িটির নিচে রয়েছে কয়েকটি দোকান, ফুটপাতে থাকেন অনেকে, কিন্তু বৃষ্টির জন্য দুর্ঘটনার সময় ফুটপাতে কেউ ছিলেন না, দোকানগুলিও বন্ধ ছিল, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। এখানে সব সময় কানামা বাচ্চারা থাকে, মানে ফুটপাতে থাকে, আর এখানে গাড়ি সকালেও ধোয়া হয়, কিন্তু আজকেও গাড়িও ধোয়া হয়নি, সব পড়ে যেত ওর উপরে। বিপদ কি হতো, স্পটে যেত, কেন ওর উপরেই পড়তো। বাড়িটির তিনতলার যে অংশ ভেঙে পড়ে সেই অংশ পরিত্যক্ত ছিল, তবে বাড়িটির অন্য অংশে অনেকে বসবাস করেন। বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকলেও কেন এতদিন কলকাতা পৌরসভার তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্ন উঠছে। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, শরিকি বিবাদের জেরে মামলা চলায় ব্যবস্থা নেওয়া যায়নি। ব্যবস্থা নেবে বলতে এই বাড়ির কি শরিকি লড়াই আছে, পুরসভার এই একটা প্রবলেম আছে, শরিকি লড়াইতে যেহেতু কোর্ট ইনভলভ থাকে, সেই সময় আমরা কোনোভাবে হস্তক্ষেপ করতে পারি না। দুর্ঘটনার পরে বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে দেয় কলকাতা পুরসভা। ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একসময় বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় বর্তমানে তিহার জেলে বন্দী। তাহলে এবার কি লালমাটির জেলায় তৃণমূলের ব্যাটন চলে যাচ্ছে অনুব্রত বিরোধী শিবিরের বলে পরিচিত কাজল শেখের হাতে? সম্প্রতি বীরভূম জেলা পরিষদে একের পর এক অনুব্রত অনুগামীর সরে যাওয়ার পর এখন এই প্রশ্নই জোরালোভাবে উঠতে শুরু করেছে। কোনটা চান্স পাবে না, পুরনো থেকে যাবে? গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর জেলায় ধাপে ধাপে গুরুত্ব বাড়তে শুরু করে তার বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত কাজল শেখের। প্রথমে জেলা তৃণমূলের কোর কমিটি, তারপর জেলা পরিষদের প্রার্থী, প্রথমবার জয়ের পরই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। কাজলের আগমনে সরানো হয়েছে দুবারের জেলা পরিষদের সভাধিপতি ও সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। এছাড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে অনুব্রত অনুগামী বলে পরিচিত নারায়ণ হালদার ও আদিবাসী নেতা রবি মুর্মুর নাম ঘোষণার পরও তারা চিঠি দিয়ে সেই পদে না থাকার কথা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে নাম ঘোষণা হয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায় গোষ্ঠীর বলে পরিচিত নুরুল ইসলামের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বীরভূমের রাজনীতিতে কাজল শেখের উত্থানই কি তাহলে অনুব্রত মণ্ডলের পতনের শুরু? যদিও এমনটা মানতে নারাজ খোদ বীরভূমের জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখ। অনুব্রত মণ্ডলের যে টিম, সেই টিমটা বাদ গেছে। কে বলল? কে বলল অনুব্রতটি বাদ গিয়েছে? অনুব্রত মণ্ডল মাসের টিম বীরভূম জেলাতে তিস্তা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারা প্রতিযোগিতা করেছে, তারাই ভোট করেছে, তারাই সামনে আছে। আগামী দিনে কি কাজল শেখের নেতৃত্বে তাহলে প্রশাসন চলবে না অনুব্রত মণ্ডলের? চলবে। বীরভূম জেলার অভিভাবক আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে বীরভূম জেলা চলছে এবং টিম অনুব্রত তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট করেছে, আগামী দিনে তিনাদের নেতৃত্বে ভোট। কাজল শেখ যখন একথা বলছেন তখন বীরভূম জেলায় দুয়ারে সরকারের একাধিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে কাজল শেখের ছবি। কিন্তু কয়েক বছর আগেও দেখা যেত এই ছবি, যেখানে তৃণমূল নেত্রীর সঙ্গে বড় করে ছবি থাকত অনুব্রতর। এই পরিস্থিতিতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দাদার ভক্ত হবে না, ভাইজানের ভক্ত হবে, এই যে লড়াই, এই লড়াই আরও যত দিন দিন যাবে তত সামনে আসবে, সেই জন্য গুরুত্ব কাদের দেওয়া হবে, গুরুত্ব কাদের দেওয়া হবে না, সবাই তো আর মেরুদণ্ড বিক্রি করে দিনে, নব্য আর পুরনো যারা এতদিন শাসন করে এসেছিল আর এখন যারা শাসন করবে, এই দুটো লবিতে বিভক্ত। শুধুমাত্র এলো মেলো করে দেমা, লুটোপুটে খাই, এই চলছে ব্যবস্থা। আগামী দিনে এই যে তারুণ্যের প্রভাব, সেটা যে তৃণমূলকে আরও বর্ধিষ্ণু করবে, সেটা দেখে বিরোধী পক্ষ ভয় পেয়ে সব উল্টোপাল্টা কথা বলছেন, এই কথা বলার কোনো মানে হয় না। যে যার জায়গায় আছেন সেখানে সম্মানের সঙ্গে তিনি থাকবেন। গত পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতহীন বীরভূমে কোনো দাগই কাটতে পারেনি বিজেপি। সামনে 24-এর মহারণ, বোলপুর ও বীরভূম জেলার দুটি লোকসভায় বর্তমানে তৃণমূলের দখলে, সেখানে কি বিজেপি প্রভাব ফেলতে পারবে সেটাই দেখার। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।